হাই, দিস ইজ তাপস মন্ডল। ওয়েলকাম টু হোম অফ লার্নিং। এই মুহূর্তের সব থেকে বড় এবং আনন্দের খবর, ডিস্ট্রিক্ট কোর্টে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত গ্রুপেই তোমরা পোস্ট পেয়ে যাবে, ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট। ভ্যাকেন্সি, সিগনিফিকেন্ট ভ্যাকেন্সি আছে, ভালোই ভ্যাকেন্সি রয়েছে এবং অনেকগুলো পোস্ট তোমরা অপশন পেয়ে যাবে। মোটামুটি মাধ্যমিক পাস যদি কারো থাকে এবং এজ যদি 40 বছরের মধ্যে থাকে, তারা ভিডিওকে কন্টিনিউ করতে পারবে। অনেক ভ্যাকেন্সি রয়েছে এবং অনেক পোস্ট রয়েছে, তো আমরা এ টু জেড ডিটেলসে আলোচনা করব। এজ লিমিট কী, কোয়ালিফিকেশান কী এবং কোন কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ অফ ভ্যাকেন্সি এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ 27th of April 2022, তো ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু এই ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। ফার্স্টের দিকে আমরা দেখিয়ে দিচ্ছি, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বীরভূম অ্যান্ড দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি বীরভূম। তো এখানে ফার্স্ট ভ্যাকেন্সি তোমাদের দেখিয়ে দিই, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, এটা একটা গ্রুপ বির পোস্ট। পে স্কেল তোমরা দেখতে পাবে 32,100 থেকে 82,900 এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। নেক্সট আমরা দেখে নেব বেঙ্গলি ট্রান্সলেটর, এটাও একটা গ্রুপ বির পোস্ট। এখানে পে স্কেল তোমরা দেখে নাও 28,900 থেকে 74,500, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টা। তো সবসময় ভ্যাকেন্সিটা এখানে আপ টু 31st of December 2021। ওকে, নেক্সট তোমরা ক্যাটাগরি ওয়াইজ তো এখানে সমস্ত ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, সমস্ত কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি সেগুলো তোমরা দেখে নিও, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এবার তোমরা দেখবে যে গ্রুপ সি এর লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য কিন্তু 28 ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তো 22,700 থেকে 58,500 এখানে তোমরা দেখতে পাবে। সেম পে স্কেল যেটা রয়েছে এটাই প্রায় অ্যাপ্রক্স এই পে স্কেলই রয়েছে প্রায় ক্লার্কশিপ এক্সামে। নেক্সট তোমরা এখানে দেখে নাও 28 যে ভ্যাকেন্সি রয়েছে, 28 ভ্যাকেন্সিতে এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা ভ্যাকেন্সি দেখতে পেয়ে যাবে। নেক্সট পোস্ট যে রয়েছে এটা হচ্ছে গ্রুপ সির একটা পোস্ট, প্রসেস সার্ভার। তো গ্রুপ সির আমরা দুটো দেখলাম, গ্রুপ সির এর আগের একটা পোস্ট দেখলাম এবং এই পোস্ট দেখলাম। এর আগের পোস্ট যেটা সেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে একটু ওপরে যেতে হবে, লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা আমরা ক্লার্কশিপের সঙ্গে কম্পেয়ার করতে পারি, আর একটা হচ্ছে প্রসেস সার্ভার যেটার পে স্কেলটা একটু কম, এটা গ্রুপ সির মধ্যে পড়ছে কিন্তু পে স্কেলটা একটু কম। আন একাডেমির বিরাট অফার অলরেডি স্টার্ট হয়ে গেছে, 28th of April পর্যন্ত এই অফার চলবে। স্ক্রিনে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ 20% ডিসকাউন্টের পর অফার প্রাইস, অ্যাট লিস্ট 3,000 পর্যন্ত তোমরা মানি সেভ করতে পারবে। সো ইউজ হোম টেন অ্যান্ড সেভ মানি। যে কোনো কোর্স, ওয়েস্ট বেঙ্গল পিএসসি হতে পারে, WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ জেনারেল কম্বাইন্ড এক্সামের কোর্স হতে পারে, ওয়েস্ট বেঙ্গল এসএসসি রেলওয়ে এক্সামের কোর্স হতে পারে, ওয়েস্ট বেঙ্গল ব্যাঙ্কিং এক্সামের কোর্স হতে পারে, যে কোনো কোর্স তোমরা আমাদের চ্যানেলে রেফারেল কোড হোম টেন ইউজ করে বাই করলে এখন আর 10% না, এখন একদম ইনস্ট্যান্ট 20% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তো অলওয়েজ কিপ ইন মাইন্ড, আমাদের চ্যানেলের কুপন কোড হোম টেন তোমাদের ইউজ করতে হবে, তাহলেই তোমরা 20% ডিসকাউন্ট পাবে। আন একাডেমি লার্নিং ফেস্টিভ্যাল অলরেডি স্টার্ট হয়ে গেছে, 45 ডেজের প্লাস সাবস্ক্রিপশন মাত্র 299 রুপিসে তোমরা পেয়ে যাবে। এর পরেও আমাদের রেফারেল কোড হোম টেন ইউজ করলে আরও 10% ডিসকাউন্ট পাবে। এই ভ্যালিড শুধুমাত্র 23 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। এনইটি ইউজির জার্নি তোমরা এখান থেকে স্টার্ট করতে পারো এই 45 ডেজের প্লাস সাবস্ক্রিপশন নিয়ে, এবং তার সাথে ক্লাস 8 থেকে 12 জার্নি এখান থেকে স্টার্ট করতে পারো, এবং আইআইটি জেইর জার্নি কিন্তু প্লাস সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা স্টার্ট করতে পারো। লাইভ ক্লাসেস টপ এডুকেটরের কাছ থেকে তোমরা পাবে, 24x7 ডাউট সলভিং এই সুবিধা তোমরা পাবে, এছাড়াও অনেক সুবিধা তোমরা পাবে। তো ওয়েট না করে বাই করতে পারো 45 ডেজের প্লাস সাবস্ক্রিপশন মাত্র 299 রুপিস, 21,000 থেকে 54,000 পর্যন্ত। তো এখানে টোটাল ভ্যাকেন্সি অ্যাজ অন 31st of December 2021 এখানে টোটাল 8টা ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে। তো গ্রুপ বি হলো, গ্রুপ সি হলো, এবার গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে পোস্ট রয়েছে পিয়ন আর নাইট গার্ড পোস্ট রয়েছে, টোটাল এখানে 49 ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সি খুব ঠিকঠাকই রয়েছে, তো এখানে 17,000 থেকে 43,600 এর পে স্কেল। ওকে, তো এখানে আমরা ভ্যাকেন্সি দেখে নিলাম, এবার আমরা এজ লিমিটটা দেখে নেব। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 জন্য এবং বেঙ্গলি ট্রান্সলেটরের জন্য 18 থেকে 39 বছর পর্যন্ত। ওকে, এছাড়া তোমরা এজ রিল্যাক্সেশন তো পাচ্ছই। নেক্সট লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিয়ন আর নাইট গার্ড মানে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য
18 থেকে 40 বছর পর্যন্ত। তো আমরা যদি সাম আপ করি, গ্রুপ বি এর জন্য 18 থেকে 39 বছর এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য 18 থেকে 40 বছর পর্যন্ত। তো এছাড়া এসসি এসটি দের জন্য 5 ইয়ার্স এর এজ রিল্যাক্সেশন, ওবিসি দের জন্য 3 ইয়ার্স এর এজ রিল্যাক্সেশন। নেক্সট আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নেব। স্টেনোগ্রাফার গ্রেড 3 এর জন্য মাধ্যমিক পাস থাকতে হবে বা ইকুইভ্যালেন্ট এক্সাম এক্সামিনেশন পাস থাকতে হবে ফ্রম আ রিকগনাইজড বোর্ড, এবং শর্ট হ্যান্ড স্পিড থাকতে হচ্ছে 80 ওয়ার্ডস পার মিনিট, আর মিনিমাম স্পিড থাকতে হবে টাইপিং স্পিড 30 ওয়ার্ডস পার মিনিট। ওকে, এবার আমরা বেঙ্গলি ট্রান্সলেটর ক্ষেত্রে দেখে নেব। গ্রুপ বি, এখানে কিন্তু ক্যান্ডিডেটকে প্রফিসিয়েন্ট হতে হবে ইন ট্রান্সলেটিং ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, মানে ইংলিশ থেকে বেঙ্গলি খুব ভালোভাবে ইজিলি তোমাকে ট্রান্সলেট করতে হবে এবং বেঙ্গলি থেকে ইংলিশ এই ট্রান্সলেট ইজিলি করতে হবে। তো এতে একদম প্রফিসিয়েন্ট, একদম প্রফেশনাল হতে হবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হবে, এবং এখানে অনার্স ডিগ্রি থাকতে হবে, যেটা ইংলিশে অনার্স হলে খুবই প্রিফার করা যাবে বা বেঙ্গলিতে অনার্স হলে, ওকে, মানে ল্যাঙ্গুয়েজের কোনো অনার্স থাকলে সেটাকে প্রেফারেন্স দেওয়া হবে। এবং কম্পিউটার স্কিল থাকা দরকার, কম্পিউটার নলেজ এবং স্কিল থাকা দরকার, টাইপিং স্কিল থাকা দরকার। ওকে, গ্রুপ সি এর ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আমরা দেখবো যে মাধ্যমিক পাস থাকতে হবে বা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন পাস থাকতে হবে ফ্রম আ রেকগনাইজড বোর্ড, এবং কম্পিউটার অ্যাটলিস্ট একটা কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে। এছাড়া তো কম্পিউটার নলেজ এবং কম্পিউটার টাইপিং স্কিল থাকতে হবে, কম্পিউটার অপারেশন এবং টাইপিং স্কিল। নেক্সট যে প্রসেস সার্ভার গ্রুপ সির, এখানে কিন্তু ক্লাস 8 পাস হলেই হবে রেকগনাইজড স্কুল থেকে, এবং কম্পিউটারের নলেজ কিন্তু লাগবে। নেক্সট আমরা পিওন এবং নাইট গার্ড গ্রুপ ডির জন্য ক্লাস 8 পাস, তো এখানে কোনো কম্পিউটারের নলেজ লাগছে না। তো আদার কোয়ালিফিকেশান যেগুলো রয়েছে সেগুলো তোমরা একটু চেক করে নিতে পারো, আলাদা আলাদা যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরির ক্ষেত্রে যেন এমএসপির ক্ষেত্রে কম্পিটেন্ট অথরিটি কী কী হতে হবে, ঠিক পিএসসির জন্য যেই কম্পিটেন্ট অথরিটি সেম কম্পিটেন্ট অথরিটি রয়েছে। এবার মুড অফ এক্সামিনেশন যেগুলো রয়েছে, স্টেনোগ্রাফারের জন্য কি মুড অফ এক্সামিনেশন রয়েছে, বা অন্যান্য যে পোস্টগুলো রয়েছে যেটা বেঙ্গলি ট্রান্সলেটর বা লোয়ার ডিভিশন ক্লার্ক, সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তোমার এক্সাম প্যাটার্নগুলো রয়েছে, সেগুলো তোমরা একবার চেক করে নিও। তোমরা যদি রিকোয়েস্ট করো এর জন্য ডিটেল ভিডিও আমি বানিয়ে দেবো। তো কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সো ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, যে কোনো একটা পোস্টে কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। সো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 28th of April, মানে আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট, এবং এটা চলবে কিন্তু 12th of May পর্যন্ত। So this is the end of the discussion. Hope you all enjoyed the discussion. Don't forget to like and subscribe. Thank you and God bless you.